হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জানাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। এটা হচ্ছে মাচা মাড মাস্ক। এটা খুব চমৎকার একটা মাস্ক। আমি ইদানিং দুইটা তিনটা জিনিস দিয়ে স্কিন কেয়ার করছি রেগুলার, কারণ চরে গিয়ে আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়েছে। তার জন্য তো দুই তিনটা জিনিসের পরে হচ্ছে হলো এটা, তো এটা আমার কাছে খুব ভালো লাগে, তো সেটাই এখন ইউজ করব, আপনাদের সাথে শেয়ারও করব। এবং 10-15 মিনিট অপেক্ষা করব। এটা একটু মোটা করে দিতে হয়, এরকম বেশি পাতলা হয়ে গেছে। আমি আরেকটু করে দিই। এখন বিষয় হচ্ছে 10-15 মিনিট রেখে চাইলে এমনি ধুয়ে ফেলা যায় হাতে মাসাজ করে, কিংবা চাইলে 10 মিনিট রেখে, 15 মিনিট রেখে কোনো একটা ব্রাশের সাহায্যে মাসাজ করে ধুয়ে ফেলা যায়। চাইলে সময় না থাকলে এরকম দিয়েই সাথে সাথেই মাসাজ করা যায়। কিভাবে? এই হচ্ছে হলো একটা ফেসিয়াল মাসাজার। এটা ইউজ করলে খুব সুন্দর মতো এটা ইউজ করা যায়। ব্যাটারি চালিত, খুব চমৎকার একটা জিনিস। একটু ভিজিয়ে নিই। ওকে, মাথাটা ভিজিয়ে নিলাম। এখন ব্যাটারির পাওয়ারটা কমে গেছে, ব্যাটারির পাওয়ার রাখতে হবে ভালো। পাওয়ার কমে গেলে যেটা করতে হবে, হয়তো একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, অন্যথায় ব্যাটারি চেঞ্জ করে নিতে হবে। আবার চাইলে এটাকে বন্ধ করে নিয়ে নিজে হাতে ঘুরিয়ে, যদি মনে করেন ব্যাটারি নাই, তো এভাবে আলতো করে মাসাজ করে নিতে পারেন। হাত দিয়ে মাসাজ করলে যেটা হয়, সমান থাকে তো ময়লাগুলো ততটা যায় না, বাট ব্রাশের সাহায্যে করলে ময়লাটা, লোমকূপের গোড়ায় গোড়ায় যে ময়লাগুলো আছে, সেগুলো খুব সুন্দরভাবে চলে যাবে। এদিকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস গুলো চলে যাবে। এটা শুকিয়ে গেছে, আর একটু ভিজিয়ে নেব। আস্তে আস্তে মাসাজ করতে হবে, তা না হয়তো কিন্তু লাল হয়ে যাবে, পরে আবার জ্বলবে, যেহেতু স্কিনের চামড়া পাতলা। সো আস্তে আস্তে পরিষ্কার করে নেব। চলেন এবার পরিষ্কার করি। তো এই হচ্ছে আমার ইদানিং এর স্কিন কেয়ার, আর এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। আমার মনে হয় এখন আপনি মার্কেটে গিয়ে খোঁজ করলেই পাবেন কসমেটিক্সের দোকানে, মাত্র 30 টাকা। আর যদি একসাথে প্যাকেট কেনেন 10টা কিংবা 12টার, তাহলে দামটা আরও কিছুটা কমে আসবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।